সোমবার কালীপূজোর সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রত্তলা মাঠ সংলগ্ন এলাকায় কালীপূজোর উদ্বোধন হয়। এই কালীপূজোর উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস। এছাড়া উপস্থিত ছিলেন বর্ধমান পুরসভার উপপুরপতি মৌসুমী দাস ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরে এই পুজো অনুষ্ঠিত হয়ে আসছে। বিগত ২ বছর করোনার জন্য ধুমধাম সহকারে পুজো অনুষ্ঠিত হয়নি। এ বছর করোনার প্রভাব কমায় মহা ধুমধাম সহকারে এই পুজো অনুষ্ঠিত হয়। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দবার্তা।